বিদেশের জমিনে চক্রান্তকারীরা যাকে নৃশংসভাবে শহীদ করেছে, শহীদ মৌলানা আলাউদ্দিন আখুনজি সাহেব, গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের রওনক, যাকে চুনারো ঘাট শেষ রজনীতির ফজরের টাইমে দুর্বৃত্তকারীরা নৃশংসভাবে শহীদ করেছে, জনাব আলহাজ আবুল হোসেন আকল সাহেব, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঘরের ভিতরে প্রবেশ করে নৃশংস শহীদ করেছে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাই। একের পর এক আমাদের অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিকদেরকে দুর্বৃত্তকারীরা বা কাতিলরা শহীদ করেছে। যারা শহীদ করেছে তারা হয়তো জানে না যে সুন্নিরা কখনো রক্ত চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। কারণ একটাই কারণ, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, ঠিক কিনা বলেন? খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, কলবে মদিনা, মস্তিষ্কে মদিনাওয়ালা, অন্তরে মদিনাওয়ালার মহব্বত চুনারো ঘাট সুখদেবপুরের মানুষের অন্তরে আছে না নাই? এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমি বাহিরে দেখেছি একদম রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। এই হাজার হাজার মানুষ আজকের মাহফিলে এসেছে একমাত্র আমার নূর নবীর মহব্বতে কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন মিলেমিশে থাকবেন, যে যেই পীরের মুরিদ হন না কেন মিলেমিশে থাকবেন। যদি আমরা মিলেমিশে থাকতে পারি, আমাদের সামনে দাঁড়ায় বা কথা বলবে এমন পীরের বাংলার জমিনে এখনো জন্মগ্রহণ করে নাই। পরিষ্কার কথা, আজকের এই মাহফিল মাত্র অল্প দিনের ব্যবধানে এক সপ্তাহ আগে ডেট দেওয়া। আমি এসারের পর 8:30 মাইক ধরার কথা ছিল, চট্টগ্রাম থেকে এসেছি, এখান থেকে মাহফিল শেষ করে আমি আবার আখাউড়া মাহফিলে যাব। আগামীকাল দিন 11টায় ভৈরব, এসারের পরে লাকসাম, রাত্রে 11:30 কুমিল্লা শহরে। এইভাবে প্রতিদিন জায়গা জায়গা যাচ্ছি, অনেক হুমকি, অনেক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবে না। কারণ আমরা দুনিয়ার কাহারো দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ভাইরা আমার, আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত জাইয়িদ মাহের আলেমে দিন, যিনি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আছেন, আল্লামা আলহাজ শাহজালাল আহমদ আখুনজি সাহেব হুজুর, ওনারা যখন ওয়াজ করতেন তখন আমরা মাটিতে বসে ওয়াজ শুনতাম। হ্যাঁ আছে, আছে না অসুস্থ? এখানে আজকে আরো অনেক কথিত যশা উলামা ইকরাম বসা। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা রসুল চাই কি চাই না, আরো বড় করে চাই কি চাই না, একদম নীরব থাকবেন, ঘন্টা খানেকের ভিতরে আলোচনা করে শেষ করব। কিন্তু আপনাদের ধৈর্য কামনা করছি, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, বলুন একটা কি আর একটা বন্ধু? বান্দা বান্দা থাকে সব সময়, আমার বান্দা বান্দা থেকে কখনো খাঁটি বান্দা হয়ে যায়, আমার খাঁটি বান্দা থেকে আবার বান্দা, খাঁটি বান্দাই আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হতে গেলে বন্ধুর কাজ আছে না নাই, কর্ম আছে না নাই? এন কর্ম যদি না করেন, ঘরে যদি বসে থাকেন লাভ হবে? খালি বসে পানিতে ফেললে কি মাছ ধরে? কি দিতে হয়? হ্যাঁ
টোপ টোপ দিতে হয়, আদার কয় আর কি, হ্যাঁ টোপ দিতে হয়, উসিলা করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। আজকে এমনও হতে পারে এই মাহফিলটার ওসিলায় সুখদেবপুরের গুরুস্থানের কবর আজাব মাফ হয়ে যেতে পারে। এই ওসিলাটা করেছি তাদের জন্য কি নাজাত হতে পারে না? ভাই যুবকদেরকে বলবো, শতকরা 90% যুবক আমার সামনে বসা, সেই দিনের ছোট্ট কিশোরগুলো আজকে যুবক হয়ে গেছে। এই যুবকগুলো এখন রাজপথের যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিদের জন্য যে যে দল করেন, কি যে যে দল করেন, যে যে রাজনীতি দল করেন, দিন শেষে আমরা সবচেয়ে বড় পরিচয় আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা সুন্নি তারা যেই দলে রাজনীতি করুক আমরা তাদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? বলেন আজকের এই মাহফিল এক সপ্তাহের মধ্যে দেওয়া, এরপর আপনারা হাজার হাজার মানুষ এসেছেন, আপনার একটু জবান করে বলুন এবাদত পাওয়ার মালিককে, আরো বড় করে বলুন কে? সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, الله رب العالمين বলেন তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে অনেক মায়া করে বানিয়েছি, তোমাদের এই গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, বানাইতে জায়গা এই জায়গার মধ্যে আমি একটা জবান দিয়েছি, যেই জবান দিয়ে তোমরা আমি আল্লাহ জিকির করবে, এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে তোমরা দুনিয়ার সব ন্যায় কথাগুলো শুনবে, এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি দেখে দেখে তোমরা আমি রবকে তোমরা গবেষণা করবে, আর তোমরা সুরে ছন্দে ছন্দে বলবে তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি আল্লাহ কত সুন্দর। يفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. أسمان المدد تاروكا سنانين أرز أبان كلكنا سنانين দেখবেন একটা তারকা ছোট আর একটা তারকা বড়, একটা তারকা আগে উঠে আর একটা তারকা পরে উঠে, রাত্রে যত গভীর হয়ে যায় সব গভীরতার সময় অনেকগুলা তারকা এক এক সাথে ফুটে ওঠে আসমানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তারকা লাগাইয়া এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করা যাবে? ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহ হলো একজন, তাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ আছে যারা জিয়ারত বোঝে না ইবাদত বুঝে না, অনর্থক আমাদের গায়ের মধ্যে চাপাইয়া দিয়া আমাদেরকে ফতোয়াবাজি করে, ওরা সেজদাও বোঝে না কদম বসিও বোঝে না, সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম আর কদম বসি করা হলো সুন্নতে সাহাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ বলছেন
আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলেন একজন, তিনি হলেন আমার রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তোমার আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ, তুমি আমরা স্মরণ করো বা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, হযরতে রাবিয়া বসরির কথা মনে হয়ে গেল। রাবিয়া বসরী তাপস্কুরীর একটা সম্রাজ্ঞী সাধিকা, তিনি রওনা দিলেন খানে কাবা করে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে, আর আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করবে। যার অন্তরে মদিনার ঢেউ উঠে যায়, যার অন্তরে আল্লাহর প্রেমের ঢেউ উঠে যায়, আপনারা জবান খুলে বলুন, তার অন্তরে ভিতরে আমার আল্লাহ এবং নবীর মহব্বত আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, হযরত রাবিয়া বসরী তিনি রওনা হয়ে গেছে খানে কাবায় যাবে। রাস্তার মধ্যে যাওয়ার পরে তিনি একটু রেস্ট নিয়েছেন, তিনি যতটুকু সামনে যাইতেন বিশ্রাম করার সময় তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ করে কি করতেন? আমরা তো একটু অবসর পাইলেই সুবার মধ্যে ধাক্কা দিয়ে মোবাইল চালাইয়া সময় কাটিয়ে দেয়, কিন্তু রাবিয়া বসরী তিনি যখন মদিমক কার দিকে রওনা দিয়েছে, একটু রেস্ট করার সময় তিনি অনর্থক বসে রেস্ট করে নাই। তিনি মনে মনে ভাবেন, আমরা যতক্ষণ রেস্ট করব ওই রেস্টের ভিতরে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দিতে হবে। আল্লাহর সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাইয়া দিই, তাইলে ওই আল্লাহ আমাকে তার বান্দা থেকে বন্ধু বানায় নিবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার পর হঠাৎ করে মোরা কাবার হাল চলে আসছে, দেনে জ্ঞানে আমলে আমলিয়া, ধ্যান লাগবে, জ্ঞান লাগবে, আমল লাগবে। কিন্তু মনে রাখবেন, আমল করলে কপালে দশটা দাগ ফলাইলেও লাভ হবে না, আপনার অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, ওই রাবিয়া বসরী যখন তিনি মুরাকাবা শুরু করলেন, মুরাকাবার ভিতরে চোখের মধ্যে একটু গুম গুম ভাব এসে গেছে। রাবিয়া বসরী বলে, আমি মক্কা থেকে অনেক দূর পর্যন্ত অবস্থান করতেছি, হঠাৎ করে আমি ঘুমের ঘরে থাকে দেখলাম মক্কা আর মক্কার জাগাত নাই, মক্কা আমি রাবিয়ার সামনে হাজির হইয়া গেছি। রাবিয়া বসরী বলে, হ্যাঁ মক্কা, তুমি তো অনেক দূর, তুমি তো অনেক দূর, এত দূর থেকে তুমি এখানে আসলা কেন? কই, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া আমার ঘর তাওয়াফ করার জন্য আসতেছে, আর আমি আমার রাবিয়া আমার জন্য সে জায়গায় জায়গায় তাওয়াফের বন্দনা দিয়ে দিছে। লাদা ও কাবা, আমার রাবিয়ার সামনে চলে যা, এমন রাবিয়া সোনার ঘাটে আসে না নাই? আমার দেশে রাবিয়া গুলো নামাজ পড়ে না, আমার দেশে রাবিয়া গুলো পর্দা করে না, এমন অনেক রাবিয়া আছে সুখদে পুরে, এরা কোনদিন নামাজ পড়ে না। এমন অনেক রাবিয়া আছে সুখদে পুরে, স্বামীর খেদমত করে না। এমন কিছু মা আছে সমাজে, বড় বড় কণ্ঠে কথা বলে, সম্মান করে কথা বলে না, চুলগুলো আউলা জাউলা করে কথা বলে। এ আমার সুখদে পুরের মা, রাবিয়ার জিন্দিগি একটু তালাশ করে দেখো। ওই রাবিয়া কাবারে বলে, ও কাবা, তুমি এখানে চলে এসেছো, কই আল্লাহ পাঠাইছে? ওই এতদিন কিতাবের পাথায় দেখেছি আমার আল্লাহর শানের কথা, আজকে আমার আল্লাহ আমারে ভালো করে বুঝাইয়া দিয়েছেন। এ কাবা,
তুমি আসছো এটা না, বরং শুনে যাও আমার আল্লাহর কোরআন আমিন, আমার আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যদি হাইটা হাইকা যায় আমার আল্লাহ দৌড়াইয়া বান্দার সামনে হাজির হয়ে যায়। ওই আমি হেঁটে হেঁটে যাচ্ছি আল্লাহর নিয়ামত দৌড়াইয়া আমার কাছে চলে এসেছে, সুবহানাল্লাহ। কেন তাইলে সবচেয়ে পরে বাবার কাছে আমার প্রশ্ন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, রাবিয়া বসে চেহারাটা ছিল কালো, রাবিয়া বসে সম্পদ ছিল না, রাবিয়া বসে জীর্ণ শীর্ণ ছিল, একদম চেহারাটা ছিল কালো, অসুন্দর ছিল, কিন্তু রাবিয়া বসে অন্তরটারে সুন্দর বানায় দিছে কে? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক, কথা বলেন ঠিক কিনা? আমি হেঁটে এসেছি আর আমার আল্লাহর নিয়ামত দৌড়াই আমার কাছে এসেছে, এটাই হইল সৃষ্টি এবং স্রষ্টার প্রেমের খেলা। আরো যখন আল্লাহু আকবার, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান সবাই কর না, মেহেরবান বান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বারে, আরাগিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান পাহাড় সমান, পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি, তুমি অন্তর জামি বান্দা তুমি অন্তর জামি, তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া রহিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, দিতে নাম করে বলেন মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? এমন কিছু গুণা করেছি আমার পরিবার জানে না, এমন কিছু গুণা করেছি আমার মা জানে না, এমন কিছু গুণা করেছি চুলার ঘাটের সুদেবপুরের মানুষ জানে না। আপনারা জবান খুলে বলুন, যা কেউ জানে না জানে কে, আর বড় করে বলো জানে কে? এই জন্য প্রকাশ্য গুণা করলে রব দেখতেছে, গোপনে গুণা করলে রব আপনারা দেখতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেব। আল্লাহ আকবার বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি Thank you.
দান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিলে শান্ত হব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। রাবিয়া বসরি সেই মালিককে এমন ভাবে ভয় করতেন, রাতের বেলায় গোসল করতেন, রাতের বেলা গোসল কইরা সুন্দর করে সাইজা স্বামীর সামনে যাইয়া দাঁড়াইতেন, সুবহানাল্লাহ। আর আমার দেশের ভিতরে আমার মারা আমার বোনেরা সাজে, স্বামীর জন্য সাজে না, খালাতো ভাইয়ের জন্য সাজে। প্রত্যেকটা মা ওলি আল্লাহ জন্ম দেওয়ার সময় যদি মার চরিত্র ভালো হয়, প্রত্যেকটা মা সন্তানকে ওলি আল্লাহ হিসাবে জন্ম দেওয়া সম্ভব। যদি ওই মহিলারা আল্লাহকে মানে, নবীকে মানে, পর্দা করে চলে, হক হালাল বুঝে, তাকওয়া পড়ে, পরহেজগারিতা রাখে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে, এই মা এমন একটা মা হবে যার জবান পবিত্র, যার রেহেম থেকে বাচ্চা বের হবে, সে মাতার চাপ পরিবয়ে বের হবে। আল্লাহ আকবার করে বলেন, এই জানলা যুবক ভাইয়ার আমার একদম নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না, আমার দিকে খেয়াল করুন, আমি বলছি এই চেহারাটা আল্লাহ দিয়েছেন, চেহারার হক আছে না নাই, আমার আল্লাহ দিয়েছেন হাতের হক আছে না নাই, পা যে আল্লাহ দিয়েছেন পায়ের হক আছে না নাই, চোখ আল্লাহ দিয়েছেন চোখের হক আছে না নাই, এই জন্য চোখের হেফাজত করা লাগবে, হাতের হেফাজত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন। এই জন্য আমি বলছিলাম রাবিয়া বসরি সাইদা সুরিজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে? স্বামীর সামনে দাঁড়ায় কয়া, স্বামী আমি গোসল করেছি সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি, আপনি আমারে কিছু বলবেননি? কারণ রাবিয়া বসরির কাছে স্বামী ডাক দিয়ে কয়, না না তোমার কাছে কিছু বলার নাই। রাবিয়া বসরি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছে, পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে ফিট লাগাইতেন না। আল্লাহ হাতে বলেন কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরে বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়, কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে, রাতে খাবারের পর দশটার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইয়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা, সলাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা ফজর পর্যন্ত তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতেন,
সারা দিন পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে ইবাদত করতেন। রাবিয়া বসে থেকে স্বামী দেহ ত্যাগ করলেন, স্বামী রাবিয়া বসির পুরো যৌবনটা আল্লাহর প্রাণে কাটাইয়া দিছে। আমার নবী আপনার নবী বলে হাশরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের ভিজে ছায়া দিবে, এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা যৌবন কালে যারা ইবাদত বেশি হবে। আল্লাহু আকবার বলেন কেন? যৌবন কালে তার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ তার আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক রাবিয়া বসি পুরো যৌবন কালটা তিনি আল্লাহর জন্য কাটাইয়া দিয়েছে। আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তা পেশ করে সম্রাট, যিনি ছিলেন দাবি, যিনি ছিলেন দাবি, যার জন্ম হল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে, আর উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের সময়, যার বয়স ছিল 14 বছর, তার মোটামুটি তারা যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে। যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবি, যারা নবীজিকে দেখেছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবি, যারা ইমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবি। তাইলে যারা যেই লোকটা উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে জন্মগ্রহণ করেছে, উসমান যুন্নুরাইনের শাহাদতের সময় যারা বয়স হলো 14, তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে, তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবি। কি তাবি? ওই তাবি যার নাম হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কইরা রে, এই ওয়াজ কিন্তু শোনার কাজে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি, গতকাল থেকে ওয়াজটা কোট করেছি। আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে, কারণ পৃথিবীর এমন কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা আছে যারা ওলি আল্লাহর কারামত মানে না, বরং ওলি আল্লাহর মাজার বান্দার জন্য ষড়যন্ত্র করে কথা বলেন। আছে কি না? আছে। আরে ঘুমাই গেছেন কেন? আছে কি না? কোনো বিল লাগা এতই সহজ? তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, তুমি মদের পারে তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইমাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইমাল্লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদে আশার আলো তাই তো তোমায় বাঁশি বলো, তুমি মোদে আশার আলো তাই তো তোমায় বাঁশি বলো, আরে দয় নামে ফুলদানিতে মালা ইয়া রাসূলুল্লাহ,
ya habib allah ya rasul allah ya habib allah ya rasul allah zore zore ki allahu akbar bola jabe na bhai re amar baba কি দিয়ে ওয়াজ বুঝাবো রাবিয়া বশ্রী স্বামী যখন তার দেহ দিকে ত্যাগ করলেন ওই মুহূর্তে তাপস করে সম্রাট যার নাম হলো হাসান বসরি সুমান দেখেন আমার কি দিয়া বোঝাইতাম রে ওয়াসটা কেমনে বোঝাইতাম যার যিনি হলো তা দিয়েছিলেন তাবি ডাক দিয়া বলে আমি আমার এই যে আপিয়া বসরি হাসান বসরি কে ডাক আরে হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে কেমন রাবিয়া যার সামনে একটা সাধক এসে বলতেছে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় দাঁড়ায় থাকো টুকা দিতে থাকো টুকা দিতে থাকো একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে আমি যে মাঝে মাঝে কোন শরীফ পাই আপনারা কি কষ্ট পান রাগ করে আমি কোন হাফেজ না এই জন্য মাখরাজ এদিক সেদিক হয় এরপর আমি চেষ্টা করি ভুল হলে আমাকে ধরাইয়া দিবে এরপরে দেখবেন ওয়াজে সকালবেলা বাজারে বলবে কিচ্ছা কাহিনী হয়ে গেছে কোরআন নাই হাদিস নাই আমি যে এতক্ষণ তেলাওয়াত করছি এইগুলো হারা কিন্তু প্রচার করতো না ওই টুকটাক কথাগুলো প্রচার করব আর ওই সুশীল সমাজে কিছু মানুষ আছে ওই ঘরের ভিতরে বসে বসে আমাকে ওইভাবে অনুভব করে অথচ দুই ঘন্টার ওয়াজে কত কথা বলি এই কথাগুলো ভাইরালও হয় না এই কথাগুলো তাদের কানে পৌঁছেও না ওই খণ্ডিত অংশ দেখে দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমি পরিষ্কার ভাষা বলতে চাই তাহিরি তোমাদের কাছে সেলিব্রেট হওয়ার জন্য কথা বলে না তাহিরি আল্লাহকে সন্তুষ্ট করতে কথা তুমি আমাকে কি মূল্যায়ন করবে সেটা আমার প্রয়োজন নেই আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে হক কথা আমি বলে যাব কে মানলো না সেটা আমি দেখব না আমার কাজ হলো প্রচার করে যাওয়া যার বিবেক আছে সে গ্রহণ করে হিংসা সব জায়গায় চলে রাবিয়া বশ্রীকে প্রশ্ন করছে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় তুমি দাঁড়ায় থাকো টুকা দিতে থাকো একদিন রব দরজা খুলবে রাবিয়া বশ্রী বলতেছে ও তাই নাকি ও তাই নাকি দেখেন দরজাটা কত উঁচা ও আল্লাহ রহমতের দরজা টুকা দিলে দরজা খুলবে না একদিন একদিন খুলবে মানে মৃত্যু এক কথা শুধু টুকা দিতে থাকবো আর অপেক্ষা করবো আল্লাহ খুলবে নাকি যার জন্য দরজা সবসময় খোলা থাকে টুকা দেওয়ার প্রয়োজন নাই আর বড় করে বলে না সুবহানাল্লাহ আরে সবসময় যে মালিক তাদের জন্য দরজা খোলা রাখে টুকা দেওয়ার প্রয়োজন নাই রব আমাকে অনেক নিয়ামত দিয়েছে সাধক ডাক দিয়ে রাবিয়া তুমি বড় সৌভাগ্যবতী হাসান বসরি এত কোয়ালিটি সম্পন্ন একটা মহিলা কালো হোক আর চিকন হোক আর বিশ্রী হোক ধন সম্পদ না থাকুক যার অন্তরে আল্লাহর প্রেম থাকে সেই লোকটা দামি না কম দামি এই পিছনে বাইরে সবাই বলেন সবাই বলেন দামি না কম দামি তার চেহারাটা কালো হোক তার সম্পদ না থাকুক যার সিনার মধ্যে মদিনার নূর আছে এই বড়িটার দাম কম না বেশি হাসান বসরি আর সহ্য করতে পারছে না ডাক দিয়ে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই রাবিয়া বসরি বলেন ও তাই নাকি আচ্ছা আচ্ছা আমি আপনাকে চারটা প্রশ্ন করব কয়টা চারটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে বিয়ে বসব নাম্বার ওয়ান আপনি বলুন আমি জান্নাতি না জাহান্নামি আর বড় করে বলতে না সুবহানাল্লাহ থাক এত ভিতরে যায় লাভ নাই আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি দেখরে এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারেন খায়া শান্তি পাইবেন ঘুমায়া শান্তি পাইবেন চললে শান্তি পাইবেন বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না অর্থাৎ আমরা ডিলিভারি থেকে মনে হয় পুরো হয়ে গেছে না যার অন্তর হুকবে রাসূল থেকে সেই লোকটা বোরা না যার ভিতর নবীর প্রেম থাকবে সে অসহায় না
যার পিতৃভূমির প্রেম থাকবে সে গরিব না, যার পিতৃভূমির প্রেম থাকবে সে এমন যে 70, 80, 90, 100, 120, 150 আল্লাহ তার প্রতি এত রাজি হবে, জান্নাতি বানাবে তো বানাবে, জান্নাতে ঢুকাইবার সময় 33 বছরের জোয়ান বানায় ঢুকাইব। তাইলে বোঝা গেল জান্নাতে ঢুকবে কয় বছর? 33 বছরের যুবক বানায় ঢুকাবে। এক নম্বর প্রশ্ন, এ হাসান মুসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এক নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী আপনি আমাকে বলে দেন, দুই নম্বর প্রশ্ন হলো আমার আমল নামাটা হাসরের ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিবে আপনি আমাকে বলে দেন। কথা বলি ওয়াজ করতাম না তো বাবা, আমার ডিস্টার্বের ওয়াজ করবো না তো, কাছে বসে যদি হাসাহাসি করেন কথা বলেন তাহলে হবে না, এগুলো রেকর্ডে আওয়াজ আসে, রেকর্ডে আওয়াজ আসে, চুপচাপ থাকেন। আমি কিন্তু আপনার কাছে কষ্ট হইতেছে আমার ওয়াজের লাইন কি আজকে কোনো খারাপ অন্য লাইন রয়েছে নাকি? এরম এটা তরিকাপন্থী এলাকা না, এটা এলাকাটা সুন্নি তরিকাপন্থী এলাকা না, তো এখানে তরিকার আলোচনা তো চলবে ইনশাল্লাহ, কথা কোন ঠিক কে বলে? আমরুল তৈলকা সুন্নতের ক্যান্টনমেন্ট, কথা কোন ঠিক না বেঠে? এখানে ইতিহাস আছে কথা বলেন ঠিক কি না তো? এলাকার ইতিহাস আছে, একবার বাজারে বিক্রি আসছিলাম, অনেক ভিতরে এক বাজারে আসছিলাম, কথা কোন ঠিক কিনা? অনেক আগে না দাদা, অনেক আগে, 5 বছর 5-6 বছর হবে তো। যাই হোক, আমি সময় নষ্ট করবো না, অনেক দূরে দিতে হবে। রাবিয়া বসরি বলে হ্যাঁ হাসান বসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন, 3 নম্বরে বলেন হাসরে ময়দান যেদিন কায়েম হবে মিজানের পাল্লা যখন ওজন করা হবে, আমার পাল্লাটা কি নেকের পাল্লা দিয়া পূর্ণ হবে না বদের পাল্লা দিয়া পূর্ণ হবে, মেঘের পানি করে আপনি আমাকে সেটা বলে দেন। 4 নম্বর হল জাহান্নামের উপরে একটা সিরাত হবে, একটা ফুল সিরাত হবে, চুলের চাইতে চিকনো হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, আপনি আমাকে বলে দেন ওই ফুল সিরাতটা আমি চোখ বন্ধ করে পার হতে পারবো কিনা। 1 নম্বর হলো আমি জান্নাতি না জাহান্নামী, 2 নম্বর হলো ডান হাতে আমল আমার কি বাম হাতে, আমার কি আমার নেকের পাল্লা পারি হই না বদের পাল্লা পারি হয়, আবার কি আমি ফুল সিরাতটা সুন্দর করে পার হতে পারবো কিনা মেহরবানি করে আমাকে বলে দেন। এই 4টা প্রশ্নের অবতারণা যেই মাত্র করেছে এই রাবিয়া তো সেই রাবিয়া, এমন প্রশ্ন করেছেন যার পক্ষে যার বাড়িতে দুনিয়ার কোনো মানুষ পাহারাদার নাই, স্বয়ং আমার আল্লাহ পাহারাদার বানায় রাখছে, দুনিয়ার কোনো মানুষ নাই। এই রাবিয়া সেই রাবিয়া খেয়াল করেন, যিনি রাত্রি বেলায় ইবাদত করতে করতে গভীর অজুড়িতে চোখের মধ্যে মোরাকাবার সময় ঘুম এসে গেছে, ওই মুহূর্তে একটা চোর আসছে রাবিয়ার বাড়িতে, ওই চোরটা আইসা রাবিয়া বসির অন্য কোনো কিছু চয়েস করে নাই, রাবিয়া বসির একটা জিনিস চয়েস করেছে, তিনি সুন্দর করে এরা এখানে ভিডিও করে কথা বলে, এখানে কি সময় যাবে আশ্চর্য, আমি এগুলো পারি না, আমার স্টেজ হইতে হয় শান্ত, আমার স্টেজ অত্যন্ত শান্ত হতে হয়, আমি নাকি পারি না, উঠা বসা করলে কথা বললে আমার ডিস্টার্ব হয়, আর এতে ক্ষতি আপনার হবে আপনার, কারণ এটা মদিনাওয়ালার প্রেমের বাগান, কথা বলেন ঠিক ঠিক না? তাহলে একটু খেয়াল করে নিন, রাবিয়া বসি রাতের বেলা ঘুমালেন, ঘুমের করে চোর ঢুকলো, চোর ডেকে অন্য কিছু চয়েস করে নাই, রাবিয়া বসির গায়ের মধ্যে একটা শাল ছিল চাদর ছিল, এই চাদরটাকে পছন্দ করেছে, ওই চোর এসে দরজা খুললা ভিতরে ডুগিকা চাদরটা হাতের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে যখন ঘর থেকে বের হবে দরজা খুঁজে পায় না, ডান দিকে দৌড়ে দরজা খুঁজে পায় না, বাম দিকে দৌড়ে কিন্তু দরজা পাওয়া যায় না, সামনে যায় দরজা পাওয়া যায় না, পিছনে দূর দিছে গো পিছন দিক দিয়ে কোনো দরজা পাই না, হঠাৎ করে একটা আওয়াজ আসছে কমবক্তার, করলি কি তুই রাবিয়া চাদরটা কেমনে হাতের মধ্যে চুরির জন্য ধরলি? ওই লোকটা ডাক দিয়া কয় দিনের বেলা থেকে পাহারা দিয়েছি, দেখেছি বাহিরে কোনো মানুষ নাই, রাতের বেলা থেকে পাহারা দিচ্ছি, দেখেছি ঘরের ভিতরে কোনো মানুষ নাই, আপনি কে গো?
গড়ের ভিতর থেকে আমাকে কম বক্তার বললেন, ডাক দিয়ে বলে বেশি প্রশ্ন করিস না, যার চাদরটা হাতে নিয়েছিস ওই চাদরটাকে জাগা মতো রাইখা দে, নাইলে কেয়ামত পর্যন্ত হয়ে যাবে গড়ের দরজা খুইজা পাবে না। মানবী মন রে দয়াল চাই না সোনা দানা, ওই প্রেম করিয়া রাবিয়া মরে না ঠিক না। হাই রে আসমানের মধ্যে শুরুতে তুলছিলাম শেষ করতে পারি নাই, চারটা প্রশ্নে পরে যাবো ফিনিশিং দিয়ে যাবো। হ্যাঁ আসমানের ভিতরে তার কাছে একটা ছোট আর একটা, আবার দেখবেন অনেকগুলো তারকা ফুটে, দিনের বেলা আর তারকা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আসমান সাজাইছে আমার আল্লাহ তারকা দিয়া, জমিন সাজাইছে আমার আল্লাহ কি দিয়া, জমিন সাজাইছে আমার আল্লাহ অনেকগুলা তারকা দিয়া, যেই তারকার মধ্যে একটা তারকা হলো হযরতে রাবিয়া বসরি, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আসমানের তারকা ডুবে আর নিবে, আর আল্লাহর প্রেমের তার প্রেমিক প্রেমিকার তারকা ডুবে না। সেই দিনের রাবিয়া এখন রাবিয়া আছে না নাই, এখনো আমরোডে আশিকের অন্তরে শাহজালাল আছে না নাই, এই গোলা গোলা আমার আল্লাহর প্রেমের তারকা, গবসুল আজম একটা তারকা, খাজা গরিবের আওয়াজ একটা তারকা, বাহুদ্দিন নকশবন্দি একটা তারকা, মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বন 649 বিফোর দা বার্থ অফ ক্রাইস্ট হিন্দি অফ পাঞ্জাব, তিনিও একটা তারকা, কল্লা শহীদ কেসুদারাজ একটা কাল্লা, আমার অশাক হলো একটা তারকা, বাইদিন বোস্তামি হলো তারকা, শাহ আলী বুগদাদি হলো তারকা, নাসিরুদ্দিন সিপাশালা হলো তারকা, শাহপানিয়া আমনি হলো তারকা, গরিবুল্লাহ শাহ তারকা, আলোকিত করে জান্নাতের বাগান সাজায় ঘুমাইছে, এখনো আশেকের অন্তরে ওই তারকাগুলোর আলো আছে না না। এই রাবিয়া বসে সেই আলো কে যারা ডাক দিয়া কয় এখনো সময় আছে, চাদরটা যেখান থেকে নিছো সেখানে রাইখা দাও, এবার চোরাই ডাক দিয়ে কে আমি যাই আমি নিতাম না, আমার দরজা দরকার দরজা খুললা দেন আমি চইলা যায়, কয় চাদরটা জায়গার মধ্যে রেখে দাও, এ আমার যুবক এ ভাইরা রে ও সুখদেবপুরের বাবা, এবার চাদরটা রাখার সময় চোরাই মনে মনে কয় কেন আমার ডাকটা দিছে সন্ধান নালে আমি যাইতাম না, ওর সময় থাকতে রাস্তায় কষ্ট আপনাদের ওয়াজ, কিন্তু রাত্রে একটার পর হইলে আমি মোটামুটি জমাই তাল্লাম এই ওয়াজটা, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের ধর, সুর হইলে কি দিছে যদি মধু হয় আলা গাউসে ফাঁকে ধরছে না, দৈরা কয় কিতা আছে কয় কিছু কয় আছে খুঁজা ভাইছেন না, তবে আমার আস্তিনের ভিতরে আমার আস্তিনের ভিতরে কিছু মুদ্রা আছে আমার আম্মা দিয়া দিছে, এরপরে কো মুদ্রা দিছে আমরা দি খুঁজা ভাইছি না, এটা কেমন রে নিজের জায়গা নিজের গোপন মুদ্রা খুললে দিয়ে দিছে, তাই আমার আম্মা কইছে আমি যেন মিথ্যা কথা না বলি, সুরাই ডাক দিয়া কয় আর সুরিটির বুঝি না তাড়াতাড়ি কালিমা পড়ে মুরিদ বানাই দেন, কোন কোন সময় অন্যায় করতে যায় ও প্রেমিক হইয়া বাইরে কথা কন ঠিক কিনা, বহুত দরবারে সুর হইয়া গেছে কুতুব হইয়া বাইরেছে, এই মাহফিলে বহুত লোক জিনা কইয়াইছে, এই মাহফিলে বহুত লোক ওই নেশা কইয়াইছে, ইয়াবা খাইয়াইছে সুর খাইয়াইছে, তুই তার অন্তরে ওই রাবিয়া বসরি হাসান বসরি আল্লাহ জানো যদি অন্তরে চলে আসে এখান থেকে বের হওয়ার সময় আর জেনে খুন হইয়া যাবে না, আল্লাহ ওই হইয়া বাড়িতে যাবে কথা বলে, আল্লাহ ফাকর বলেন না কেন, এই বিশ্বাস কি আপনাদের নাই নাই, এখানে অনেক লোক আসতে পারে তাহির হুজুরে কিউ আস করে রেকর্ডিং করে নিয়ে যাবো যেন সকালে উল্টা পাল্টা ধরতে পারে, ওয়াজ শোনার পরে এমন হইতে পারে আল্লাহর একটা কথা
নবীর মহব্বতের একটা কথা তার হৃদয়ের দাগ লেগে যেতে পারে, মোবাইল বন্ধ করে যদি হারে কালে কার নাকি করতে আসলাম দৈত তরি যে সুন্দর নবীর প্রেমের কথা কইছে এই প্রেমটা বাড়িতে নিয়ে যাবে, এই ভালোবাসাটা বাড়িতে নিয়ে যাবে। বহুত লোক এবার চুল কয় রাত সাদর তো রাখবো আগে কোন আপনারা কেডা ডাক দিয়া বলে চুর আমরা দুইজন এখানে পাহারা দেই তাহলে আপনারা নাম বলেন না কই আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা আল্লাহর প্রদত্ত দুইজন ফেরেশতা আমরা এই বাড়ির মধ্যে মোতায়েন আছি ওই ডাক দিয়া কয় না 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 আমি চুরি করতে আসছি চুরি করতে আইসা চুরির মাল করে রাইকা গেলাম কিন্তু চলে যাওয়ার পর আমার আল্লাহ ক্ষমা করবে না আমি বাড়িতে ঢুকেছি চুরির নিয়ত কইরা আমি যাব না আমি এই ঘরের মাঝে থাকবে সকালবেলা হয়ে যাবে রাবিয়ার কাছে মাফ চাবো আর আমি বইলা দিয়া যাবো যার বাড়ির চতুর্পাশে আল্লাহ ফেরেশতারা পাহারা দেয় এই বাড়ির মধ্যে চুরি করতে আসা যায় না এই বাড়ি থেকে ভালোবাসা নেওয়া যায় তার মানে বোঝা গেল হেদায়েতের মালিক কে আরো বড় করে বলো কে এই জন্য গুনাহ করছো হতাশ হয় না আমি বলেছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ নামাজ পড়ছো আল্লাহ কবুল করে নাই হজ করছো আমার আল্লাহ কবুল করে নাই যাকাত দিছো আমার আল্লাহ কবুল করে নাই এই কিছু করার আছে আল্লাহ যদি কবুল না করে কিছু করার আছে এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে মোবাইলের কথা মনে হয় না এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না কিন্তু আমাদের মনে মন সাক্ষী দেয় একটা নামাজও কবুল হয় নাই কারণ আমরা এখনো পর্যন্ত তন মন এক করে নামাজ পড়তে পারি নাই হুজুরি কলম নিয়ে নামাজ পড়তে পারি নাই তাইলে বোঝা যায় নামাজ কবুল হয়েছে না নামাজ দিয়ে বর্ষা উত্তর নামাজ কবুল হয় নাই রোজা দে রাখছ তোর রোজা কবুল হয় নাই হজ যে করেছিস হজ কবুল হয় নাই জাকাত যে দিয়েছিস তোর জাকাত কবুল হয় নাই তুই জাহান্নামী আমরা তোমার আল্লাহরে বলবো আল্লাহ নামাজ রোজা এম আমল যত আমল করছি কোনো আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে তুমি দেও নাই ওয়ারেন্টি কার্ড আমার কাছে দেও নাই সব তুমি রাখা দিছো আমরা কিতা করতাম তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নিয়ে তোমার দরবার আইছি কারণ তোমার বন্ধু নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি এই জন্য যুবক ভাইরা ভালোবাসা এমন একটা জিনিস পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো গুনাহটা বড় দেখতেছো আল্লাহর দয়াটা কি বুঝবেন না দয়ার অত বোঝা লাগবে হাজার হাজার পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে একটা ওসিলা দিয়ে মাফ করে দেয় এই জন্য রাবিয়া বসরি বলে হাসান রে আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামি হাসান বসরি বলে আমি কেমনে বলবো তুমি জান্নাতি না জাহান্নামি আপনারা জবান খুলে বলুন জানে কে আরো বড় করে বলুন জানে কে ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদায়িকা ওয়া আ'নাবাহু ওয়া কাওয়াইবা আতরাবা ইষ্টি আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন এখন রাবিয়া বসরি হাসান বসরি বলেন আপনি কি জান্নাত চান না জাহান্নাম এবার রাবিয়া বসরি একটা উত্তর দিয়েছেন আমি ইবাদত করি জান্নাতের আশায় নয় আমি ইবাদত করি একমাত্র আমার রবকে খুশি করার জন্য আমি জান্নাতের আশা করি না আমি জাহান্নামের ডরাই না আমি আমার রবের পাগল আমি আমার আল্লাহর পাগল আমি জান্নাতের মালিকের পাগল এই জন্য আমি জান্নাত কিরে কি করবো জান্নাতের রবকে যদি আমি না পাই আমি আমার জিন্দগি বন্দগি বরবাদ হয়ে যাবে এই চিন্তায় আমি মগ্ন আছি সুতরাং আপনিও তো বলতে পারলেন না যে রাবিয়া আল্লাহর প্রেমে দিবানা এই রাবিয়া কি দুনিয়ার কাহারো চেহারার দিকে তাকাইবার সময় আছে যেই রাবিয়া আল্লাহর নূরানি জামালিও দেখার জন্য প্রত্যাশা করে এই রাবিয়া কি দুনিয়ার কোন চাকরিকে লুক করতে পারে আমি কাম চাই না আমি প্রেম চাই জুরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা সবচাইতে বড় কথা হলো আমরা একজন
একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, জবানটা কোনে কন্যা তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা, এই যে ওয়াজ আসলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, নামাজ করবেন রবের সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন রবের সন্তুষ্টির জন্য, হজ করবেন রবের সন্তুষ্টির জন্য। রাবিয়া বস্তি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় জান্নাত বুঝি না, অন্য কোনো কিছু বুঝি না, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ওই মালিকের ইবাদত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? হে আমার সুখদেবপুরের মা, ও মা গো শুইনা যান, ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাইবেন, রাবিয়া বসরি জিন্দগি গ্রহণ করবেন, আপনার ডান হাতে আমল নামা। রাবিয়া বসরি বলে, আপনি বলেন না আমি ডান হাতে আমল নামা পাবো নাকি বাম হাতে আমল নামা পাবো, আপনারা তো জানেন না আমল নামার দিনটা কেমন হবে। বন্ধুরে আমার, আপনি তো জানেন না সেই দিন আমল নামার ব্যাপারটা কেমন হবে। সব মানুষ বলবে, আল্লাহ গরম পানির জ্বালা আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমল নামা দাও। আল্লাহ বললে, বান্দা ফেরেশতারা তার বাম হাতটার কলিজার ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বাইর কর, আর পিছন দিক দিয়ে তার আমল নামাটা দিয়া দে, এই হাতটার বুকের ভিতরে দিয়ে ঢুকাইবা, পিছন দিক দিয়ে আমার করো, বার করার পরে আল্লাহ বলবে, ফেরেশতা আমল নামাটা হাতে দিয়া দে, হাতের মধ্যে আমল নামা দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ তুমি যে আমরা আমল নামা দিছ, সামনে হাত বাড়াইছি দিছো না, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া পিছনে বের করছো, কিন্তু আমল নামাটা কি জান্নাতে দিছো নাকি জাহান্নামে দিছো কিছুই তো দেখতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতা রে গাড্ডারে বাইঙ্গা পিছন দা বিরাইয়া দা, গাড্ডারে বাইঙ্গা পিছন দিক দিয়ে ফিরে দে, এত শক্ত গাড়টারে ঠাস পিরা পিছন দিক দিয়ে ফিরে দিবা, আর বান্দা তাকে দেখবে হাতের মধ্যে জান্নাতের টিকেট আসে নাই, হাতের মধ্যে জাহান্নামের টিকেট। রাবিয়া কয়, এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে, তখন যিনি টিকেট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে রাত কাটে। আমার মিজানের পাল্লাটা নেকার পাল্লা ভারী হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা নেকের পাল্লা যার বাড়ি কমে সে জান্নাতে যাবে, বদরে পাল্লা যার বাড়ি কমে সে জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাবিয়া আপনার দিয়া কি করবো? শেষে দেখছেন কোথায় গা টুকা মারছে, আমার যদি নেকের পাল্লা হালকা হইয়া যায় বদরে পাল্লা বাড়ি হইয়া যায়, ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ও যুবকের দল। এবার রাবিয়া বসরি বলতেছেন, আমার নেকের পাল্লা বদরে পাল্লার মাপ কাটি আমার হাতে নাই, যার হাতে আছে আমি সেই আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। যে ময়দানে আপনি আমার মিজানের পাল্লা ভারী করে দেওয়ার মতন ক্ষমতা নাই, আপনার দিয়ে আমি কি করব? সুতরাং আপনাকে আমার দরকার নাই, দরকার হলো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজ মানে না, জোরে বলো তিনি কে? বলে, এ হাসান বসরি, আমাকে আমার আল্লাহ যে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের উপরে ধরানো হবে, ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, উপর দিক দিয়ে রাস্তা হবে চুলের মতো চিকন, আর নিচে থাকবে জাহান্নামের আগুন, মানুষ সেটা পার হতে যাবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে। আপনি আমারে বলুন না, যদি আমি মালিকরে রাজি না করে আপনারে রাজি করি, দেখছেন কি অবস্থাটা, দেখেন না কি অবস্থা, দেখেন কেমন প্রেমিকা, দেখেন না, যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে যাইয়া আপনার প্রেমে আমি
সিক্ত থাকি আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পুইরা যাই আপনি আমারে ফিরাই রাখতে পারবেন নি, কয় এটা কেমনে সম্ভব? এটা যদি সম্ভব না হয় যিনি ফুলসিরাতটা প্রেমিকের জন্য আকাশের বৃষ্টির মতো পার কইরা দিবে আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব সাইদা দিতে পারি, কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারে দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ যুবকেরা দল, আর একটা কথা বলে দিয়ে যাই, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যে অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান তাইলে আপনার জবান খুলি বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবার কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাহলে এক নম্বর বলছি আবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকদ, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এতক্ষণ ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদুতে ছিলাম, রাবি অবশ্যই আল্লাহ ছাড়া কারো আবাদত করে নাই, এই জন্য রবি অবশ্যই সম্মান বাড়াই দিচ্ছেন একজন জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। হ্যাঁ যুবকের দল, 80% যুবক যারা এসেছো, আমি তাহির কাছে মুড়ি ধইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শোল মাছ নিয়ে যাইবা, আর চুনার ঘাটে শক্তে পরের মাকে তুমি কষ্ট দিবা, তোমার মতো মুড়িদ আমি তাহির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলি ওয়াস্তাই কিতাব, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তিনির কাছে আতাহু, আসলেন তার কাছে রজুলুন, একজন ব্যক্তি আসলেন, ফাকালা এসে বললেন ইন্নি খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফাকালা বিহানি, ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে। আমার দেশের মধ্যে অনেকগুলা পান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয় আছে না নাই? এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হইয়া যায়, আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে হঠাৎ করে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। আমি বলবো তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও, যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা লোক এসে বলতেছে ইন্নি খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফা আবাত আনকান কিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, ওয়া খাতাবাহা গাইরি, আমার পর পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ফা আহাব্বাত আনকান কিহাবু, মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে, শুধুমাত্র গ্রহণ করে নাই এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে, আর আমার মনের ভিতরে কষ্ট লেগে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হইল না, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে। এরপরে বলতে ফাদিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন দেখেছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ে বসে গেছে, আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম, ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন এই সুরনের ঘাটের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না? খবরদার, জুতা পিটায় লম্ব বানায় ফেলব, কোনদিন হত্যা করব না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীর আরো হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও, তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা
খাইতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বলছি জুতা দিয়ে কুটাবো ওই যুবক যে যুবক মা বাপকে অবাক করে নিজে নিজে মাপ ভরি করে কথা বলেন। ওয়াজ ভালো না লাগলে বসাবেন না। হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে শোনেন কথা শেষ করি। কফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়েতে রাজি হই নাই আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি। ওই ছেলেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোন তওবার দরজা খোলা আসেনি, আমি যে একটা অন্যায় করলাম মেয়েটাকে আমি অনর্থক মাইরা ফেলাইছি, ও আব্বাস গো আমার জন্য কোন তওবার দরজা আসেনি। তখন কলা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলতেছেন উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আসেনি। তোমার মা জিন্দা আসেনি। কলা সবাব, যদিও সবাব নাই আমি সংযুক্ত করলাম বোঝার জন্যে, কলা সবাব বললা, যুবকটা বলতেছেন না আমার মা জিন্দা নাই। তখন কলা ইবনে আব্বাস বলতেছেন তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। জবানটা খুলে কোন তওবা করার মালিক, তওবা গ্রহণ করার মালিক কে? বলতেছে তুবু ইলাল্লাহ আযজা ওয়াজাল, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা, তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা। এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আছো, তোমার তওবার কারণে আবার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে দেখেন আর আকাইব নি আসা বলতেছে ফাযাহাতু, আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম। ফাসআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু কে বললাম লামা সাআলতুহু সাআলতাহু আন হায়াতিল উম্মিহি, এ আব্বাস এই ছেলেটা মেয়েকে প্রস্তাব করেছে, মেয়েটা বিয়ের মধ্যে রাজি হই নাই, ছেলেটা নিজের হাতে মেয়েটারে খুন করে ফেলাইছে, আপনি তাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি তারে প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি, এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নি লা আলামু, অবশ্যই আমি এর চাইতে বেশি জানি নাকি, ওয়া আকরাবা ইলাল্লাহি আযজা ওয়াজাল্লা, আল্লাহর কাছে সবটাই এতে প্রিয়, আল্লাহর কাছে ওই সন্তানটা নয় করতে লাভ করে আল্লাহর অতি কাছে চলে যায়। মিন বিররিল ওয়ালিদাতিন, যদি তার মা বাবার অনুগত করে, ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর মার কাছে যায় যদি বলে আম্মা গো আমি একটা অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি নিজেও দোয়া করি, মার দোয়ার সামনে মাঝখানে কোনো পর্দা থাকে না, পৃথিবীর কোন সন্তানের জন্য মা যদি দুইটা হাত বাড়ায় যদি বলে আল্লাহ আমার ছেলে একটা অন্যায় করে বলাইছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মা দোয়া করলো মাঝখান দিয়ে পর্দা থাকে না কবুল হয়ে যায়, মা বদদোয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না কবুল হয়ে যায়। এই জন্যে আতাই আমি বলেছি সন্তানটার মা আছে কিনা, বিদেশ বিরাজ্যে যারা সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই, পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই, তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বেঁচে আছিনি, ছেলেটা বলছে না, আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায়, লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না। এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যেই সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না, মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না। এই জন্য যতদিন মা বেঁচে থাকবে আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন, মা কত কোলে যদি আপনি থাকতে পারেন, আমার নবী আপনার নবী বলছেন
মা বাবার সন্তুষ্টি দিয়ে একদম সন্তুষ্টি জমানটা খুলে বলুন তিনি কে, আর মায়া সরে কন্যা তিনি কে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর রহমতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন, তিনি কলা হাদ্দাসানা মুসাদ্দাদুন কলা হাদ্দাসানা বিশরুকুল ফজল কলা হাদ্দাসানা জার জুরাইল আন আব্দ রহমান ইবনে আবি বকরা আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই হযরত আব্দ রহমান ইবনে আবি বকরা থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিব না। এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, কালু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিয়ে দেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। তাইলে আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে, ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর দুই নম্বর হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কোন ধরনের অবাধ্যচরণ করা যাবে না। আজকে আমি এই শুনতে পুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব, এ সন্তানগুলো ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়ব না, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। এই দুইটা ওয়াদা নিয়ে যদি নবীর মহব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবনটারে শুরু করে দেন, দেখবেন আপনি আর বান্দা থাকবেন না, আপনি খাবারের মধ্যে শান্তি পাবেন, কথার মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে শান্তি পাবেন, কর্মের মধ্যে শান্তি পাবেন। দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে, নেক কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। এই তো নয় মা বাবার মহব্বতে একটা সন্তান এই মুহূর্তে হাত দিলে বলেন হুজুর বাকি দরকার নাই, নবাক বাকি দরকার নাই, বাকি এই সাত দিন আগে দাওয়াত পিরা আমার লই হোসেন না, এখন নবাক কিনলে লাই কিছু। এ ছেলে এ ছেলে ওকে বলো, ওকে বলো, ওকে বলো, আপনি উঠছেন কেন, বসুন আজকে একসাথে দোয়া করবো, এত সুন্দর পরিবেশ, সত্যি করে আমরা আজকে লাইনের বাইরে ওয়াজ করছি, ওয়াজের শুরু মাস এবং শেষ ফিনিশিং আসছে কিনা, কোরআন দিয়ে শুরু করছি হাদিস কাদের শেষ করলাম তো ওইটা, হ্যাঁ আরো ঠিক হইলো মাথা বাজারের ঘর খাতা লাগবে, একটা ছেলে হাত তুলে বলেন হুজুর আমার আম্মা আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে 1,000 টাকা নগদ দিব, একটা ছেলে আসলে দিয়ে দেন, দেখ পাগলা দেখ আতাউর রহমান নগদ দিকাল লন্ডন লন্ডনে লি 1,000 মতো না 1,000ই তো না আগে নিয়ে যাও, যাক আগে দিয়েছে বাবা বাবা ওই সাদা শার্ট নিজের শরীরে কোন সাড়া ছিল মেয়ে দাঁড়িয়ে মাশাআল্লাহ নাম কি আতাউর রহমান লন্ডনি নগদ দিয়ে দিছে 1,000 টাকা বলে মারহাবা আল্লাহ এ তুমি বসো একটু বসো বাবা তুমি বসো একটু বসো এ আমি আসতে আমি আমি গুছাই করছি আল্লাহ কবুল করুক আমিন করি লন্ডনে একটা পাইছি বাংলাদেশে একটা পাগল কর হুজুর আমি দেশে থাকি আমিও দিব 1,000 টাকা এমন কেউ আসেন না আরেকজন পকেটে টাকা পরে নিচ্ছে না এটা দিয়া দেন বাড়িতে যায় শান্তি পাবেন দেন বিসমিল্লাহ 1,000 টাকা দেন আরেকজন দেন 1,000 টাকা বাকি দিব আজ বাকি দিলে পড়লো এখন আগে নগদ নিলাম মামু ভাইরা যেখানে বিপদ নাই সেখানে নাকি নাম কি নাম কি মেম্বার হাজি সিদ্দিকুর রহমান মানিক আল্লাহ সিদ্দিকুর রহমান মানিক সাহেব দিনে 1,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন আর দিন ইমরান খান দিলে নগদ 1,000 টাকা বলেন মারহাবা আর এটা কি মারাজ মিয়া দিছে 1,000 টাকা মারহাবা জোরে কোন বাজানো
চাইছিলামে একজন পাইছি কজন এই চারজন আর একজন লাগবো না লই আমি যেতাম না বাজার থাক পান যেতাম না পাইছি বাবা কেমন আছো নাম দিব আমার মরিদ তাহের জীবুত কামে লাগেনি লাগেনি ঠান্ডা তো মিলে দিছি মনে তে আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন ঠিক কিনা সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে তেরো না সভাপতি আরে বেড়া আমার ফাঁসা চাচ্ছি আমরা হাফা মেম্বারশিপ মুরব্বী এত ভালোবাসেন আপনারা এত ভালোবাসে নতুন টিয়া দি আব্দুল রউফ মেম্বার সাহেব তিনি দিলেন 1000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বারবার সমাজের কল্যাণে কবুল করেন দান করেছে 6 জন আল্লাহ আপনি তাদেরকে রহমতের সামিনা নিচে ঢাকিয়ে রাখুন মনে আমিন তাদের কয়জন হয়েছে 6 জন বাজান ও বাজান আমার 6 জন লাগবে না বাজান কয়েকটা লোক দিবেন হুজুর আমি 500 টাকা আনছি পাঞ্জাতের মহব্বতে 500 দিব কে আছেন দেন দেন কে আছেন 500 কে দিবেন আসেনি বাবা 500 দিবেন ওখানে 500 আছে 500 দেন বাবা কই দেন 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 মাশাআল্লাহ তেরা নতুন 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 বুঝছে না নতুন নতুন বুঝে না মারহাবা গো নাম কি মামা শেলি 1000 আমার নাম কি কুসুমা খাতুন কুসুমা খাতুন 1000 টাকা মারহাবা আর এটা সেলিম 1000 আর 500 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন বাস পাইলাম 7 জন হয়েছে না 7000 হয়েছে না আমি গোনা জানি না তো তোরাই জানো আমি 7 জন 1 বা 6 জন ব্যস্ত কয়টা ব্যস্ত কয়টা 7000 হয়েছে নি 7000 তো হয়েছে আর 1000 টাকা একজন দিবেন দিয়ে আমার 8000 টাকা মিলিয়ে দিবেন 8টা বেহেস্তের মহব্বতে 8000 টাকা আরেকজন দেন 1000 অথবা 500 500 দুইজন 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 ওই নাই 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 মাশাআল্লাহ এই আমার ফাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগানা বাজানো অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত পারশান বুঝে আসবে না আমার বাজানো টাকা হলিল 7000 আর আসছে 500
আর পাশে একজন দিবাইনি মোহাম্মদ রুস্তম আলী, পাশে তেহা জোরে জোরে কি মারহাবা বলা যাবে? কবর দেশের ডাক দিও নবী আমার স্ত্রী দিবা না তোর জানো না, নবী আমার স্ত্রী দিবা না বাজান। আর আছেন একজন এক হাজার বা পাঁচশো টাকা নাই, না থাকলে একটা হাত তোলেন তো সবাই, একটা দয়া করে যেমনি হাতটা তুলছেন এইভাবে পকেটে হাতটা ঢুকান। তবে সাবধান করে দিলাম, আরেকবার পকেটে হাত ঢুকায় কিন্তু মোবাইল মেরে দিয়েন না, খুব মনোযোগ। বাজান যে যা পারেন, দুই টাকা যদি পারেন দিবেন। বাজার সেক্রেটারি জনাব মোহাম্মদ এম এ বাদল সাহেব, ছাত্র সেনা লিডার, তিনি দিলেন 2000 টাকা করে মারহাবা। সবাই দেন, সবাই দেন, সবাই দেন, একজন লোক কিন্তু না করবেন না, একজন লোক না করবেন না। আমি আরেকটা কথা বলে রাখি, এই মাহফিল কমিটিরা, মাহফিল কমিটি থেকে একটা কথা বলি শুনেন। এই লালবাজার উঠছেন কেন, উঠছেন কেন, দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন। আরেকজন দিচ্ছেন 900 টাকা, সবাই দেন, একটু জিকিরের তালে তালে দেন, অসুবিধা হইব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।